नमस्कार बंधुरा, आमी प्रणय मजुमदार और आपनादेर यूट्यूब चैनल एस्ट्रो प्रणयते आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि। एटा नतून सप्ताह साप्ताहिक राशिफलेर भिडियो। केमन जाबे, कि होते पारे, एकटा जिस्ट प्रत्येक सप्ताह जेमन शनिवार एई सन्ध्येबेलाटाय तुले धरि। एटा तारी भिडियो। आपनादेर चैनल सबसक्राइबटा करुन एबं बेल आइकनटा प्रेस करे नीन। प्रत्येक दिन ज्योतिषभित्तिक तथ्यगुलो तो निये आसि, ताई बेल आइकनटा प्रेस करले आपनारा रेगुलारलि आपडेटगुलो पेये जाबेन। चलुन आलोचनाटा शुरू करि। आलोचनाटा शुरू करा जाक। ওভারঅল কী রেজাল্ট পেতে পারেন, কী রেজাল্ট হতে পারে, তার ইনফরমেশানগুলো শেয়ার করার চেষ্টা করি। এবং সাপ্তাহিক রাশিফল মানে আপনারা জানেন তিনটে পার্ট থাকে এর। প্রথম পার্ট হচ্ছে সাপ্তাহিক রাশিফল, চেঞ্জ করেছি একটু, তার আগে রবিবারের কিছু ইনফরমেশান এবং লাস্টে একটু গল্পগুজব থাকে। তাই চলুন সেইভাবেই শুরু করি। 14ই নভেম্বরের দিনের ইনফরমেশানগুলো আগে দিই, আর তারপর এই সপ্তাহটা বলবো, তারপর লাস্টে কিছু থাকবে। যারা যোগাযোগ রাখতে চান ডিসক্রিপশানে দেখুন, সমস্ত ইনফরমেশানগুলো দেয়া আছে বা তথ্যগুলো দেয়া রয়েছে। আগামীকালকের দিন, রবিবারের দিন, ভগবান সূর্যনারায়ণকে, সূর্যদেবকে স্মরণ করুন, দিয়ে দিন শুরু করুন বা সপ্তাহ শুরু করতে পারেন। কালকের দিনের জন্য, আগামীকালকের দিনের জন্য দুপুর 12টা 58 মিনিট থেকে 2টা 15 মিনিট বুঝে ব্যবহার করুন বা বুঝে শুনে ব্যবহার করলে ভালো হবে এই টাইমটা। যারা কাজ করতে চাইছেন, কাজ শুরু করতে চাইছেন বা কিছু ব্যাপার রয়েছে, 8টা 40 মিনিট সকালবেলা থেকে 12টা প্রায় খুব ভালো সময়, এই টাইমটাকে ইউটিলাইজ বা ইউজ করা যায়। যে যে নক্ষত্রের মানুষরা আগামীকালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা মোটের ওপর ভালো ফল পাবেন আশা করতে পারি, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এনারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা এই নক্ষত্রের মানুষ হলে বেটার ফলগুলো আপনি পাবেন। কালকের দিনের জন্য, কালকের দিনের জন্য যে কোন রং আর কোন সংখ্যা ব্যবহার করবেন সেটাও তো একটু বলে রাখি। আপনি মেষ, বৃষ, ধনু, মকর, কুম্ভ যে রাশির মানুষ হন, পরপর বলছি, মেষ রাশি লাল রং ব্যবহার করুন, 9 সংখ্যার ব্যবহার করুন কালকের দিনে। আপনি যদি বৃষের জাতক বা জাতিকা হন, হালকা সবুজ রং 5 সংখ্যা, মিথুন হালকা সবুজ রং 6 সংখ্যা, কর্কট লাল 1 সংখ্যা, সিংহ লাল বা হলুদ বা কমলা 9 সংখ্যা, কন্যা সবুজ 3 সংখ্যা, তুলা ক্রিম কালার বা ঘিয়ের যে রংটা 8 সংখ্যা, বৃশ্চিক লাল 1, ধনু হলুদ কমলা 9, মকর হালকা সবুজ 6, কুম্ভ হলুদ 4, মীন রাশি লাল 2 ব্যবহার করতে পারে বা ইউটিলাইজ করা যেতে পারে কালকের দিনের জন্য। কালকের দিনে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ একাদশী তিথি এবং হর্ষণ যোগ চলবে, শুভ যোগ। হর্ষণ মানে একটু আনন্দ, একটু হাসি, একটু আনন্দ মজা, এগুলো তো থেকে থাকে। এটা তো গেল একটা পাঠ। পরের পাঠ হচ্ছে সাপ্তাহিক রাশিফলে ঢুকবো। এই সপ্তাহের যে গ্রহগত অবস্থান বা মানে এই সপ্তাহের মোটামুটি যে গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে, বৃহস্পতির ট্রানজিট হবে, তার ভিডিও চেষ্টা করব আজকে রাত্রিবেলা আপনাদেরকে দিয়ে দেওয়ার। আজকে বাই চান্স যদি মিস হয় তাহলে কালকে আপনারা পেয়ে যাবেন। সেই অনুযায়ী দাঁড়িয়ে এই সপ্তাহটা ভীষণ ভাইটাল হচ্ছে। দেখুন, আপনারা দেখুন, আমি বলছি না, যারা বিজনেসম্যান থমকে গেছে দেখুন, সব কিছু ব্যবসা করে খাচ্ছেন, যারা ইভেন যারা চাকরিতেও রয়েছেন, দেখুন চাকরিতেও তো ওয়ান টাইপ অফ, যারা সেলস মার্কেটিং চাকরি কাজ করেন কিন্তু তাদেরকে বিজনেস দেখতে হয়, বিজনেস পুরো থমকে গেছে, থেমে গেছে, লক্ষ্য করে দেখুন, হচ্ছে না, বসে যাচ্ছেন অনেক বড় বড় বিজনেসম্যান, রোলিংয়ের ব্যাপার ঠিকঠাক হচ্ছে না। দেখুন এটা 19 তারিখ পর্যন্ত চলবে, 19 তারিখ যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, গ্রহণ আছে এবং সামনে বৃহস্পতির ট্রানজিট, এই জায়গাগুলো গ্রহণের ভিডিও গতকাল দিয়েছি। তা মোটামুটি সাপ্তাহিক রাশিফলটা চলুন আলোচনাটা শুরু করি, তাহলে আপনাদের ওভারঅল একটা জিস্ট বুঝতে পারছেন। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। সূর্যদেবকে ডাকবেন আগামীকালকে। এবার সাপ্তাহিক রাশিফলে ঢুকছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের জাতক বা জাতিকারা এই সপ্তাহে গুরুজনদের শরীর নিয়ে চাপে থাকবেন, নিজেদের শরীরও কম বেশি ভোগাতে পারে।
তাই শরীর বা স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রেখে চলুন, কারণ শরীরের জায়গায় কিন্তু চাপ রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, ফাইন্যান্সিয়ালি এই সপ্তাহের মাঝামাঝি থেকে অর্থের চাপ কিন্তু ভালো রকমভাবে ভোগাতে পারে, তাই অর্থ বা অর্থনৈতিক চাপ বা একটা প্রেশার কিন্তু চলবে, খেয়াল রাখবেন। ইভেন কিছু ক্ষেত্রে ধার দেনা হতে পারে, ধার দেনা বাড়তে পারে, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আপনি যদি মেষের মানুষ হন, দাম্পত্য জীবন আশা করছি স্টেবল থাকছে, হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের রিলেশনশিপ মোটামুটি স্টেবল থাকছে, কিন্তু পরিবার বা পরিজন, পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো হয়তো চলছে না বা খুব একটা ভালো হয়তো চলবে না, ঝগড়া অশান্তি কলহ অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো কিন্তু চলতে পারে। প্রেমিক প্রেমিকারা তবে স্টেবল রেজাল্ট পাচ্ছেন, প্রেম বা প্রেমের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে আশা করতে পারি আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যদি মেষের মানুষ হন। মেষ রাশি কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট গ্রোথ, ওভারঅল গ্রোথ রয়েছে, পরিশ্রম থাকবে, চাপ থাকবে, কিন্তু দায়িত্বর বোঝাগুলো সুন্দরভাবে নির্বাহ করা বা পার করা আশা করব পারবেন। কনফিডেন্স ফ্লাকচুয়েট করতে পারে, তাই এটা আপনার ব্যক্তি মানে ভেতরের প্রবলেম, কনফিডেন্সটাকে ধরে রাখুন। চাকরি ক্ষেত্র কিন্তু মোটের উপর স্টেবিলিটি রয়েছে, আয় উন্নতি বাড়বে, দায়িত্ব নিয়ে কাজ করতে পারছেন, ঝুঁকি নেওয়া যেতে পারে চাকরির ব্যাপারে, ছোটোখাটো ভ্রমণ কিন্তু নির্দেশ করছে। তবে বিজনেস পার্ট, ওই যে বললাম চাপ চলবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তান সুখ যথেষ্ট ভালো, পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, পড়াশোনার জায়গা বা পড়াশোনার দিক কিন্তু শুভ নয় আপনি মেষের জাতক বা জাতিকা বা মানুষ হলে, এটা একটু খেয়াল রাখুন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষের শরীর স্বাস্থ্য আশা করছি ভালো থাকছে, গুরুজনদের স্বাস্থ্য কিন্তু একটু গণ্ডগোল করতে পারে, তাই গুরুজনদের স্বাস্থ্যর দিকটা বা স্বাস্থ্যর জায়গাটা লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি রয়েছে, জ্ঞাতি শত্রুতা প্রভূত পরিমাণ বেড়ে যেতে পারে, এবং সবচেয়ে বড় কথা পরিবারের মধ্যেও হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু ভালো রকমভাবে চলতে পারে আপনি যদি বৃষের জাতক বা জাতিক হন, তাই যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করা বা ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন তিক্ততা তেতো হয়ে গেল রিলেশনশিপগুলো, এটা কিন্তু চলতে পারে। আপনি বৃষরাশির মানুষ হলে এটা খেয়াল রাখুন, এটা লক্ষ্য রেখে চলুন, নাহলে কিন্তু চাপ রয়েছে, প্রেশার রয়েছে। ফাইন্যান্সিয়ালি মোটার উপর স্টেবল থাকছেন, আপনার অর্থের ওপর অনেকে নজর পড়তে পারে বা আপনার সমৃদ্ধির ওপর অনেকে নজর পড়তে পারে এই সপ্তাহে, দেখবেন কথাতে বুঝতে পারবেন, কথা শুনলে বুঝতে পারবেন, এটা হতে পারে। বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য পড়াশোনা বিদ্যাস্থান মোটের ওপর ভালো, চাকরি ক্ষেত্রে কিন্তু দায়িত্ব নিতে হবে, দুজন তিনজনের দায়িত্ব আপনাকে নিতে হবে, এবং সেটা আপনি পজিটিভলি পারও করতে পারবেন, পজিটিভলি কাজও করতে পারছেন আপনি যদি বিশের মানুষ হন, তাই দায়িত্ব বা দায়িত্বের বোঝা পালনের জায়গা কিন্তু আশা করতে পারি বেটার হচ্ছে এবং পজিটিভলি পার করতে পারছেন, এবং সবচেয়ে বড় কথা কাজ করে কিন্তু স্যাটিসফ্যাকশান পাবেন। সবচেয়ে বড় ব্যাপার এটাই যে কাজ করেই আপনি ভালো থাকবেন, তাই বৃষরাশি কাজে ব্যস্ত থাকুন, কাজে নিজেকে ডুবিয়ে রাখুন, কোনো বিষয়ে খুব বেশি মাথা গলাবেন না বা মাথা ঘামাবেন না। বিজনেস পার্ট ওভারঅল চালিয়ে নেওয়ার মতো হচ্ছে, ব্যাপক কিছু হচ্ছে না, চালিয়ে নিতে পারছেন, এটাই বলতে পারি বৃষরাশির ক্ষেত্রে। পরের রাশি হচ্ছে মিথুন। মিথুন রাশি পরিবারের শরীর নিয়ে ভুগতে পারেন, গুরুজনদের শরীর, পরিবারের শরীর বা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য কিছু ক্ষেত্রে আপনারও, তবে আপনার থেকেও আপনার পরিবারের জায়গাটা কিন্তু বেশি রকমভাবে চাপের হয়ে যেতে পারে, তাই আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে আপনি এই দিকটা বা এই জায়গাটা একটু দয়া করে লক্ষ্য রাখুন। তবে কাজকর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট রয়েছে এবং এই সপ্তাহের জন্য অন্তত, আগামী দু তিন দিনের জন্য অন্তত কাজকর্মের গ্রোথ, কাজকর্মের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি তৈরি হতে পারে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি এই সপ্তাহের ফার্স্টের দিকে আপনি আরও বেশি করে মিথুন রাশির মানুষ হলে কাজকর্মে নিজেকে ইনভলভ বা ব্যস্ত রাখা এবং সুন্দরভাবে কাজকর্মগুলো করে নেওয়া, ঝুঁকি নেওয়া, এবং যতটা সম্ভব যদি নতুন কোনো ব্যাপার, নতুন কোনো বিষয়ে ইত্যাদি জায়গায় কথা বলতে হয় আপনি কথা বলতে পারেন, কোনো অসুবিধার জায়গা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নেই, তাই চুটিয়ে কাজ করুন। বিজনেসে টালমাটাল একটু চলবে, তবে ওভারঅল ভালো, অন্যান্যদের থেকে ভালো এটা বলতে পারি আপনি যদি মিথুনের মানুষ হন, তাই চাকরি বিজনেস দুটো ক্ষেত্রেই মোটার উপর সমৃদ্ধি বা স্থিরতা বা চলবে বা চলতে পারে, এটা বেশি ভালো হচ্ছে। কিন্তু একটা কথা বলার, প্রেম ভালোবাসার ব্যাপারে মিথুন রাশির কিন্তু চাপ বাড়বে, দাম্পত্য জীবন স্টেবল থাকলেও প্রেমিক প্রেমিকারা চাপে পড়তে পারেন,
এই জায়গাটা আপনারা লক্ষ্য রাখুন কি আপনার পরিবারের দায়িত্ব বা পরিবারের বোঝা উত্তরাধিকারে আপনাকে বইতে হবে। পরিবারের এক্সেসিভ বোঝা হয়তো বইতে হতে পারে, অসুবিধা নেই, ঝগড়াঝাটি বলছি না বা ঝামেলা বলছি না, কিন্তু বোঝা বড় ব্যাপারটা থেকে যাচ্ছে আপনি যদি মিথুনের জাতক বা জাতিক হন। সন্তান সুখ মোটের ওপর ভালো, নতুন কোনো খবরও আসতে পারে সন্তানের বিষয়ে। বিদ্যাস্থান আশা করছি চালিয়ে নেওয়ার মতো হচ্ছে, তাই পড়াশোনা বা বিদ্যা নিয়ে খুব বেশি অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই দিকগুলো একটু খেয়াল রেখে চলুন বা লক্ষ্য রেখে চলুন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সবচেয়ে বড় প্রবলেমের জায়গা এই সপ্তাহে সিদ্ধান্তহীনতায় ভোগা, ডিসিশান মেকিং বা ডিসিশান মেকিংয়ের ক্ষমতা কমে যেতে পারে, ভুলভাল চিন্তা ভুলভাল কিছু মাথায় ঘুরতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে, কিন্তু আপনি কর্কটের জাতক বা জাতিক হলে আপনার শরীর নিয়ে প্রবলেম রয়েছে। সব জায়গায় একটা টেম্পার ধরে রাখতে, মানে টেম্পারমেন্ট লুজ করে ফেলা বা রাগ জেদ এগুলো বাড়িয়ে ফেলা, এগুলো কিন্তু চলতে পারে এবং ধৈর্যচ্যুতি ঘটতে পারে আপনি যদি কর্কটের জাতক বা জাতিক হন। কাজকর্ম কিন্তু মোটের ওপর স্টেবল থাকছে, আপনি নিজের ক্ষতি করতে পারেন, ভুল চিন্তা খারাপ চিন্তা উল্টোপাল্টা সিদ্ধান্ত রাগ জেদ দেখিয়ে আপনার ওপর মহলের সাথে ঝগড়াঝাটি অশান্তি করে এগুলোকে করে আপনি প্রবলেমে পড়তে পারেন। কিন্তু আশা করতে পারি এ সপ্তাহে আপনি যদি ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে কাজ করেন না, স্টেবল রেজাল্ট রয়েছে, যথেষ্ট ভালো স্টেবিলিটি রয়েছে বা গ্রোথের জায়গা যথেষ্ট ভালো, কিছুটা বিজনেসে চাপ দেবে, বিজনেস ক্ষেত্রে ক্যাশ রোলিং হতে প্রবলেম দেবে বা ধার বাকি বেড়ে যেতে পারে, তবে ক্ষতি নেই, তাই মাথা ঠান্ডা রাখুন, কাজকর্ম ভালো হচ্ছে, মিষ্টি মুখে থাকুন, বসদের সাপোর্ট পাচ্ছেন, উপর মহলের সাপোর্ট পাচ্ছেন, দায়িত্বযুক্ত দায়িত্ব নেওয়ার মতো কাজ আপনি পাবেন বা পেতে পারবেন। প্রেম ভালোবাসায় কষ্ট রয়েছে, বন্ধুত্বে কষ্ট রয়েছে, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব এটা খেয়াল রাখুন। দাম্পত্য জীবনে আশা করতে পারি সুফল পাচ্ছেন এবং বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো চলছে, তাই গুরুজন এবং হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ পরিবারের দিক ভালো হতে পারে। জ্ঞাতি শত্রুতার জায়গা একটু ভোগাবে, তাই প্রতিবেশী পাশের বাড়ি এগুলো থেকে সাবধান থাকুন। সন্তান এবং বিদ্যাস্থান অর্থাৎ ছেলে মেয়ে এবং পড়াশোনা দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করা যায় বা আশা করা যায় আপনি যদি কর্কটের মানুষ হন। তাই রাগ জেদ করা চলবে না, মাথা গরম করা চলবে না, ঝামেলা করা চলবে না, আপনার এগেনস্ট যেতে পারে রেজাল্টগুলো বা আপনার বিপরীত দিকে চলে গেল আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন। পরেরটা সিংহ রাশি। আপনি সিংহ রাশির মানুষ হলে এই সপ্তাহ আপনার শরীরের জন্য খুব একটা ভালো হচ্ছে না, নিজেদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখুন। আশা করছি পরিবার বা গুরুজনদের স্বাস্থ্য কিন্তু ভালো চলছে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি রয়েছে এই সপ্তাহে। যারা অর্থের চাপে ভুগছেন বা অর্থ কষ্টের মধ্যে ভুগছেন কিছুটা হলেও রিলিফ পাবেন, পাওনা টাকা আদায় হতে পারে, কন্ট্যাক্টস বা যোগাযোগগুলো বাড়তে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। তাই এই দিকগুলো পয়সা কড়ি আর্নিং এগুলোর জন্য ভালো হচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ গুপ্ত শত্রুতার শিকার হতে চলেছেন, প্রচণ্ড পরিমাণ পেছনে লাগা শিকার হতে চলেছেন বিশেষত কর্মক্ষেত্রে, এবং আপনাকে মিষ্টি মুখে ইউটিলাইজ বা ব্যবহার করা, আপনাকে ছোটো করা বা ছোটো করে দেখানোর চেষ্টা করা এগুলো তৈরি হতে পারে। আপনার কাজ নিয়ে প্রবলেম নেই কিন্তু কিছু মানুষের নজর আপনার ওপর পড়তে চলেছে বা পড়তে পারে আপনি যদি সিংহের মানুষ হন, তাই বন্ধুরা এটা লক্ষ্য রাখবেন। কাজের বাইরে অন্য কোনো বিষয়ে ফোকাস থাকবেন না, অন্য কোনো বিষয়ে লক্ষ্য রাখবেন না, খুব বেশি জনকে পাত্তা দেবেন না, বেশি লোককে পাত্তা দেবেন তাহলে মাথার ওপর নয়, মাথা থেকে আপনার একতাল গাছ ওপরে উঠে বসে থাকবে। হ্যাঁ, আর যোগ্যতার দাম পেতে সমস্যা হবে, তাই আদায় করে নেওয়ার ব্যবস্থা করুন। কেউ কিন্তু গিফট দেবে না, ফ্রি ফান্ডে দেবে না, ভালোবেসে দেবে না। দাম্পত্য জীবনে একটু প্রেশার রয়েছে, ফ্যামিলির লাইফ মোটের ওপর ভালো, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা চাপে থাকতে পারেন, অকারণে দেখবেন মনের মধ্যে একটা দ্বন্দ্ব বা ঝগড়া বা অশান্তি এগুলো তৈরি করতে পারে। পড়াশোনা এবং বিদ্যাস্থান কিন্তু ভালো, বাবা মায়ের জায়গা নিয়ে বা বাবা মায়ের সাথে সম্পর্ক নিয়ে মোটের ওপর ভালো ফল পাচ্ছেন এবং তাদের দায়িত্ব বা তাদের দায়িত্বভারগুলো বহন করতে গিয়ে আশা করব পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটি আসছে আপনি যদি সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা হন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যার জাতক জাতিকা হন, শরীর এজেন্টদের শরীর গুরুজনদের শরীর বোথ সাইডে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়ালি অতিরিক্ত ব্যয় হতে পারে কিন্তু ফ্লোটা বজায় থাকছে, ব্যয় অতিরিক্ত হতে পারে, খরচা বাড়তে পারে এবং উল্টোপাল্টা খরচা ফালতু খরচা এগুলো তৈরি হতে পারে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। কন্যা রাশি জ্ঞাতি শত্রুতা বাড়তে চলেছে, লক্ষ্য রেখে থাকুন।
জ্ঞাতি শত্রুতা, পরিবার থেকে শত্রুতা, গুপ্ত শত্রুতা প্রেসারে রাখবে, আপনাকে চাপে রাখবে, খেয়াল রাখুন। তাই জ্ঞাতি থেকে সাবধান। কাজকর্মের ক্ষেত্রে ডমিনেট করা, কাজকর্মের ক্ষেত্রে সম্মান বাড়ানো, মাথা উঁচু করে কাজ করার জন্য প্রথম দু তিন দিন খুব ভালো হচ্ছে, তবে চাপ আসতে পারে এবং শত্রুতাজনিত দিকগুলো তো বললাম, এটা কিন্তু আপনাকে ডোবাতে পারে বা ভোগাতে পারে আপনি যদি কন্যার জাতক জাতিক হন। তাই শত্রুতা, পেছনে লাগা, পেছন থেকে ছুরি মারার চেষ্টা, সামলে চলুন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে কর্মক্ষেত্রে যত পারবেন তাড়াহুড়ো করে কাজ করে নিন, কাজ আদায় করার ব্যবস্থা করুন। গ্রহণের সময়টায় সাবধানে থাকবেন, 19 তারিখের যে গ্রহণ এ সপ্তাহের শেষ দিকে, সেটা কিন্তু সামলে পার করবেন, একটু প্রেসারে থাকবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। বাট কাজকর্মের ক্ষেত্রে কিন্তু গ্রোথ আনানোর ব্যবস্থা করতে হবে। বিজনেস ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, বিজনেস ক্ষেত্রে আশা তো করতে পারি সফলতা বাড়বে বা বাড়ার চান্স যথেষ্ট ভালো থাকছে আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন। কন্যা রাশির মানুষজনদের জন্য দাম্পত্য জীবনে কিন্তু শুভফল আসবে, কিন্তু শ্বশুর বাড়ি বা বাড়ির সঙ্গে, বাড়ির লোকজনদের সঙ্গে একটু চাপ বাড়তে পারে, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখার ব্যাপারে চাপ বাড়তে পারে। সন্তান সুখ ভালো, মনোসংযোগে ব্যাঘাত রয়েছে, অসুবিধা রয়েছে, তাই কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট ঠিক মতো করতে পারা, এটাই কিন্তু চাপ দেখাচ্ছে। তাই ছাত্রছাত্রীরা খুব বেশি মাত্রায় সাবধান থাকুন, বা আপনি যদি তাদের গার্জেন হন তাদের দিকটা অনেক বেশি লক্ষ্য রেখে চলুন। পরেরটা হচ্ছে তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক জাতিকা বা মানুষ হলে এই সপ্তাহে শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আসতে পারে, চোখ ভোগাতে পারে এবং মাথা বা মাইগ্রেন জাতীয় প্রবলেমও কিন্তু তৈরি করতে পারে, ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। তুলা রাশির ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গা রয়েছে এবং খরচাপাতি থাকলেও অর্থের চাপ ব্যাপকভাবে ভোগাবে বা ব্যাপক হারে ভোগাবে এটা কিন্তু বলতে পারছি না বা বলা যাচ্ছে না। কর্মক্ষেত্রে রাজত্ব করতে পারবেন আপনি এই সপ্তাহের জন্য। কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়িয়ে নিন, সম্মান বাড়িয়ে নিন, যোগাযোগ বাড়িয়ে নিন এবং কর্মক্ষেত্রে সন্তর্পণে প্ল্যানিং করে নিজের ক্ষমতা একটু প্রদর্শন করুন, যাতে কিছু জন আপনাকে একটু সমীহ করে চলে, এটা মাথায় রাখতে হবে। তাই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্ম বা কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের গ্রোথের জন্য যথেষ্ট স্টেবল সময় বা যথেষ্ট ভালো সময় বলা যায়। ইভেন বিজনেস পার্টও ভালো হচ্ছে, যে কোনো দিক থেকে যে কোনোভাবে আপনাদের আপনাদের কন্ট্যাক্টস বা যোগাযোগগুলো ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে। পার্টনার আপনাকে বলতে পারে আপনি হয়তো তার কেয়ার করেন না, তার খেয়াল রাখেন না, বলতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যদি তুলার জাতক বা জাতিকা হন। তাই তুলা রাশি স্বামী স্ত্রীর সম্পর্কের দিকটা একটু লক্ষ্য রাখবেন, প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা ছাড়াছাড়ি ব্যাপার কাজ করতে পারে, মানে কি ওই দুজন দুজনের কেয়ার নেওয়া বা ঠিকঠাক সময় দেওয়া এই ব্যাপারটা একটু চাপের। ফ্যামিলি লাইফ কিন্তু মোটের ওপর ভালো, বাড়ির লোক বা বাবা মা বা এজেন্টদের সঙ্গে সম্পর্ক মোটের ওপর স্টেবল চলছে, সন্তান সুখ যথেষ্ট ভালো এবং বিদ্যাস্থান কিন্তু ওভারঅল অ্যাভারেজ হচ্ছে, তাই খারাপ কোনো জায়গাতে বলতে পারছি না, মোটের ওপর ভালো বলতে পারি। কিন্তু জ্ঞাতি শত্রুতা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা তৈরি করতে পারে আপনি যদি তুলা রাশির মানুষ হন, এটা খেয়াল রেখে চলুন, নাহলে কিন্তু চাপ রয়েছে। পরেরটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিকের জাতক বা বৃশ্চিক রাশির জাতিকা হন, শরীর ভোগাতে চলেছে এ সপ্তাহে, গুরুজনদের শরীর আশা করছি ভোগাতে পারে, দুটো সমস্যা মেনলি এ সপ্তাহে হতে পারে। দাম্পত্য জীবনে ভালো রকম অশান্তি, তিক্ততা, ইভেন সেটা পরিবারের ক্ষেত্রেও তিক্ততা, তেতো হওয়া বা একটা তেতো ব্যাপার কাজ করতে পারে, এটা প্রথম। দু নম্বর কথা হচ্ছে আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, অকারণে আপনি দোষের ভাগিদার হয়ে যেতে পারেন। আপনি একটা জায়গাতে হয়তো প্রেজেন্টও নেই, আপনি জানেনও না, কিন্তু আপনার নামে চাপানো হলো এবং কিছু ক্ষেত্রে ভাগ্য থেকে বিপরীত প্রতিক্রিয়া, অর্থাৎ দুর্ভাগ্য আপনাকে গ্রাস করা বা দুর্ভাগ্যকে সাথে নিয়ে চলতে থাকা, এটা কিন্তু বৃশ্চিকের জন্য মারাত্মক হচ্ছে। তাই চোখ কান খোলা রেখে চলতে হবে, চোখ সতর্ক থেকে চলতে হবে। কর্মক্ষেত্রে গ্রোথ রয়েছে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে যদি এই জায়গাগুলোকে পার করতে পারেন। দায়িত্ব নিয়ে কাজ করুন এবং নিজে যে ব্যাপারগুলোতে আপনার নাম জড়াবে বা আপনি জড়াবেন যে জায়গাগুলোতে, আপনি পুরো মাত্রায় সেইগুলোতে নিজেকে ইনভলভ করবেন, আপনি সেখান থেকে নাম বা ফ্রেম কামাতে পারছেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। তাই বৃশ্চিক রাশি খুব খারাপ নয়, কিছু ক্ষেত্রে ভাগ্যের থেকে বিড়ম্বনা থাকলেও
আটকে যাওয়ার মতো জায়গা নেই। নতুন প্রেম আসতেই পারে, প্রেম ভালো চলছে এটা বলা যায়, ভালো চলছে এটা। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ একটু ডিস্টার্ব হলেও মূলত যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু প্রেমিক প্রেমিকা ধরুন এক বছর দেড় বছর দু বছরের প্রেম আশা করতে পারি। বিজনেস ক্ষেত্র কিন্তু চাপ রয়েছে, বৃশ্চিক রাশির বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। নতুন চেষ্টা করতে পারেন, নতুন কোনো খবর আসতে পারে, ভালো কোনো খবর আসতে পারে। সন্তানরা একটু গণ্ডগোল করবে, তবে পড়াশোনার ক্ষেত্র বা পড়াশোনার জায়গায় যথেষ্ট স্টেবল, তাই নতুন করে পড়াশোনা স্টার্টও করা যায়। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন তাই পড়াশোনা স্টার্ট করতে পারেন, কথা বলতে পারেন। বাবা মায়ের সাথে সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সুন্দর বা অ্যাডজাস্টমেন্ট ভালোই হচ্ছে। দায়িত্বগুলো বেশি নিতে হবে, দায়িত্বের বোঝাটা চেপে যেতে পারে, এটা বৃশ্চিক রাশি। পরেরটা ধনুরাশি। আপনি যদি ধনুর মানুষ হন বা ধনুরাশির জাতক জাতিকা হন, শরীরের জায়গাটা বন্ধুরা একটু খেয়াল রাখবেন। সামান্য গুরুজনদের শরীর আশা করছি ভালো থাকবে। ধনুরাশির দাম্পত্য জীবন এই সপ্তাহে ভালো হচ্ছে, এই সপ্তাহের প্রথম দিকটায় অন্তত। যদি খারাপ থেকে থাকে, যদি অসুবিধা থেকে থাকে, যাদের প্রবলেম রয়েছে, চেষ্টা করুন না বেটার করার। চেষ্টা তো করতেই পারি, ভালো করার চেষ্টা চরিত্রগুলো তো করাই যায়, তাই এটা কিন্তু যথেষ্ট ভালো হবে। ইভেন পরিবারের সাথে সম্পর্ক মজবুত হচ্ছে। কর্মক্ষেত্রে এ সপ্তাহে আর বাড়ির জায়গা দুটো গুলিয়ে ফেললে প্রবলেম রয়েছে, প্রবলেম বরং বেড়ে যাবে, আপনি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে এবং আপনি ব্যালেন্স করতে পারবেন না, এটা কিন্তু বড় সমস্যা এই সপ্তাহে ধনুরাশির মানুষজনদের জন্য। তাই বন্ধুরা এই জায়গাটা লক্ষ্য রেখে চলুন। কাজের জায়গা মোটের ওপর স্টেবল এবং সবচেয়ে বড় কথা আপনার, আপনি দশজনের মধ্যে একজন হয়ে উঠতে পারবেন এই সপ্তাহে অফিসের কাছে, এবং অফিসের ওপর মহল বা আপনার আপনাকে স্পেশাল ট্রিট স্পেশাল কেয়ার নেওয়া হতে পারে এবং সাপোর্টগুলো দেওয়া হতে পারে। কিছু ক্ষেত্রে খুব ওপর মহলের লোকজনদের সাহায্য নির্দেশ করছে, বড় কোনো মানুষের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর নির্দেশ করছে, যেটা হয়তো আপনার থেকে এক পোস্ট বা একটু উঁচু লেভেলের লোকজনদের আপনার থেকে সামান্য, কারণ চেন ওয়াইজ তো থাকে। ধরুন আপনি একটা পোস্টে রয়েছেন, আপনার থেকে এক পোস্ট ওপরে, তার এক পোস্ট ওপরে, তার একটা পোস্ট ওপরে, এইভাবে চার পাঁচটা ওপরের পোস্টের লোকজনদের থেকে সাপোর্ট পেতে পারেন, কিন্তু আপনার বস আপনার ওপর রেগে যেতে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তাই একটু তেল মাখিয়ে চলার ব্যাপার করলে ভালো হয়, বিজনেস কিন্তু গ্রোথ রয়েছে, তাই সব জায়গাটাই ওভারঅল ভালো। তবে কম বেশি কথা আপনাকে শুনতে হবে এবং কথা হয়তো শোনাবেও, মানে নিজের গায়ের জ্বালাটা বার করতে পারে, এটা লক্ষ্য রাখুন। আপনি যদি ধনুর মানুষ হন, প্রেম আর কি বলবো, প্রেম ওই রকমই হচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে। তবে বিদ্যাস্থান কোনোভাবে ভালো বলতে পারছি না, মনোসংযোগের ভালো রকম প্রবলেম রয়েছে। সন্তান সুখ যথেষ্ট ভালো, স্টুডেন্ট লাইফ জায়গাটা ডিস্টার্ব হলেও ছেলেমেয়ের জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো বলা চলে বা ভালো বলতে পারছি। দায়িত্বের বোঝা পালন করতে হবে এ সপ্তাহে, সকলের দায়িত্বের বোঝা পালন করতে হবে এ সপ্তাহে। পরেরটা মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ ডিলে হওয়ার সপ্তাহ, এক নম্বর কথা। সব জিনিসগুলো বা সব কার্যে ডিলে হওয়ার নির্দেশ করছে এবং ভুল চিন্তা, ভুল প্ল্যানিং, ভুল পরিকল্পনা হতে পারে। তাই বড্ড বেশি ভাবনা চিন্তা না করে আমি বলবো, যারা জানেন তাদের সঙ্গে পরামর্শ করে এগোন যে কোনো বিষয়ে। আপনার শরীর ভালো রয়েছে, গুরুজনদের শরীরটা একটু একটু ভোগাতে পারে, তবে অসুবিধা নয়। তবে প্রেম জ্বালিয়ে দেবে এ সপ্তাহে, ইভেন স্বামী স্ত্রী সম্পর্ক জ্বালিয়ে দিতে পারে এ সপ্তাহে। মানে জ্বালিয়ে দেওয়া বলতে কি, আগুনে পুড়িয়ে দেওয়া নয়, মানে ব্যতিব্যস্ত করে দেওয়া, উত্তপ্ত করে দেওয়া এবং মাথা খারাপ করে দেওয়া বলে না, সেই ব্যাপারটা চলতে পারে আপনি যদি মকরের মানুষ হন। তাই মকর রাশির জাতক বা জাতিকা বা আপনি মানুষ হলে আপনি এই জায়গাটা ভালো রকমভাবে খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলুন। কোনো মতে কোনো পরিস্থিতিতে আপনার পার্টনার, আপনি ম্যারিড হলে ওয়াইফ বা হাজব্যান্ড এবং আনম্যারিড হলে প্রেমিক বা প্রেমিকা, খেয়াল রাখুন যাতে প্রবলেম না আসে। গুরুজনদের সাথে সম্পর্ক, গুরুজনদের দায়িত্ব যথেষ্ট ভালোভাবে পালন করছেন, ইভেন আপনার বাবা মা বা আপনার গুরুজনরা আপনার জন্য প্রাউড ফিল করতে পারেন, তবে অতিরিক্ত মাথা গরম আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হচ্ছে মকরের জাতক বা জাতিকাদের। কর্মক্ষেত্রে সবাইকে কন্ট্রোলে নিয়ে আসার ব্যবস্থা করুন, সবাইকে মুঠোতে নিয়ে আসার ব্যবস্থা করুন, প্ল্যানিং করুন এ সপ্তাহে, অনেক বেশি প্ল্যান করার, পরিকল্পনা করার এবং পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা বা চেষ্টা করলে ভালো হবে আমার মনে হয়। আপনি যদি মকরের জাতক বা জাতিক হন, বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, প্রতারিত হতে পারেন, লক্ষ্য রাখবেন। চাকরি ক্ষেত্রে সম্মান বাড়াতেই হবে,
বাড়াতেই হবে। সন্তানরা একটু অবাধ্য থাকছে, বিদ্যাস্থান কিন্তু মোটের ওপর শুভ, শুভ বলছি। তাই কাজের জায়গাটাকে কাজে লাগান, আপনি কিন্তু ভালো দাম পাবেন। ওই সব সপ্তাহই হচ্ছে না, এ সপ্তাহও হবে না, নয়, এ সপ্তাহে গ্রহণ রয়েছে এবং গ্রহণে চন্দ্ররাহুর যোগ বুদ্ধিস্থানে কাজ করবে। ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, ডিসিশান মেকিংয়ে ক্ষমতায় গণ্ডগোল রয়েছে, কিন্তু প্ল্যানিং খুব ভালো হচ্ছে, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা শুরুয়াত করা যায়। আশা করি বোঝাতে পারলাম ডিফারেন্সটা। পরেরটা হচ্ছে কুম্ভ রাশি, মনের মধ্যে জ্বালা তৈরি হবে, নিঃসঙ্গতা, একাকিত্ব বা লোনলিনেস, আমার কাছে কে আছে, আমার পাশে কে আছে, এই ব্যাপারটা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হন আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। আপনাকে একলাই চলতে হবে জেনে রেখে দিন, এবং একলাই চলবেন, কাউকে পাশে পাবেন না, কর্তব্য করে যেতে হবে। এ সপ্তাহে বাবার ওপর কর্তব্য, মায়ের ওপর কর্তব্য, সেগুলোকে কর্তব্য বলে না, সেগুলো আমাদের দায়িত্ব, কিন্তু বাদবাকি জায়গাগুলো সকলের ক্ষেত্রে বোঝাই বইতে হবে। আপনার শরীর ভালো রয়েছে, গুরুজনদের শরীর মোটামুটি থাকছে, খুব বেশি অসুবিধা নেই, বাট ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস পিরিয়ড কিন্তু কন্টিনিউ হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য। সবচেয়ে বড় ব্যাপার, মেন্টাল চাপ কিন্তু ভালো রকমভাবে রয়েছে। কাজকর্ম অ্যাভারেজ হচ্ছে, মোটের ওপর চালিয়ে নেওয়ার সপ্তাহ হচ্ছে, ব্যাপক কিছু এক্সপেকটেশন রাখবেন না, কিন্তু মনের মধ্যে জ্বালাটা থাকবে, অনেক কিছু ইচ্ছা বা অনেক কিছু পরিকল্পনা হতে পারে। ধীরে সুস্থে এই সপ্তাহটাই কমপ্লিট করার চেষ্টা করুন, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এগোনো বা তাড়াহুড়ো করতে গেলে আপনি সমস্যায় পড়বেন, আপনি প্রবলেমে পড়বেন, আর কিন্তু কিছু ভালো হবে না। এটা মীন রাশির ক্ষেত্রে, সব কুম্ভ রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার। তাই ধীরে সুস্থে চুপচাপ কাজে এগোন, চাকরি ক্ষেত্র ওভারঅল অ্যাভারেজ ফল দেবে, খুব বেশি কথা বাড়ানো, খুব বেশি কথাবার্তা, এগুলো কিন্তু এই সপ্তাহের জন্য উপযুক্ত নয়, খেয়াল রাখুন আপনি যদি মীনের মানুষ হন। তাই ধীরে সুস্থে চালিয়ে নিন, কারুর থেকে এক্সপেকটেশন রাখবেন না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি চলছে, বিজনেস ক্ষেত্র কিন্তু মোটের ওপর তুলনামূলকভাবে স্টেবল বলা চলে, স্টেবিলিটির জায়গা রয়েছে। সন্তান এবং প্রেম, সন্তান সুখ ভালো, প্রেমের জায়গা ওই যে জ্বালা, জ্বালার যন্ত্রণা, এটাই কন্টিনিউ হতে পারে আপনি যদি মীনের কুম্ভর জাতক জাতিকা হন। এটা কিন্তু লক্ষ্য রাখুন, সন্তান সুখ ভালো, পড়াশোনার জায়গা মোটের ওপর শুভ বলা চলছে, চলবে। তাই মীন রাশি চুপচাপ কাজ করুন, খুব বেশি জনকে জাহির করবেন না, মাথাটা ঠান্ডা রেখে চলবেন, ধীরে সুস্থে চলুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীনের মানুষ হন বা মীন রাশির জাতক বা জাতিকা হন, চেষ্টা করবেন এ সপ্তাহে কর্মক্ষেত্রে যতটা সম্ভব কাজ গুছিয়ে নেওয়া যায়, নিজের প্রপার্টি বলুন, নিজের আর্ন বলুন বা উন্নতি বলুন, বৃদ্ধি করা যায়, সিক্রেটলি কাজ করুন, চুপি সারে কাজ করে নিন, কিন্তু অনেকটা কাজ করতে হবে। দুটো জিনিস, দুঃসাহস এবং বন্ধুপ্রীতি আপনাকে ডোবাতে পারে, অতিরিক্ত দুঃসাহস, হ্যাঁ আমার কে কী করবে, আর আমি বন্ধু ছাড়া কিছু চিনি না, এই দুটো জিনিসই আপনার বা আপনাদের জন্য প্রবলেমেটিক হচ্ছে। আপনি মীনের মানুষ হলে আপনি এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রেখে চলুন, চুপি সারে কাজ গুছিয়ে নিন, গুরুজনদের সঙ্গে আলোচনা করে এগিয়ে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন। বসেদের সঙ্গে বা অফিসের কলিগদের থেকে নিজেকে একটু হাইড রাখুন, বসেদেরকে একটু তেল মারুন, আপনার কাজ কিন্তু গ্রোথ পাচ্ছে, ডেভেলপমেন্ট পাচ্ছে। বাবার শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন, মা ভালো থাকছেন, ভাই থেকে সাবধান থাকবেন, বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন, শরীর স্বাস্থ্যের জায়গা, আপনার শরীরের জায়গাটা স্টেবেলই থাকছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন মোটামুটি মোটামুটি চলছে, তবে প্রেম ভালো চলছে না, প্রেমে বাধা রয়েছে, অকারণে ঝগড়া বিবাদে জড়াতে পারেন এ সপ্তাহে আপনি যদি মীনের মানুষ হন। বিদ্যা এবং সন্তান দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসবে, এটা কিন্তু বলা যায় আপনি যদি মীন রাশির জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন। তাই ওভারঅল মীন রাশির ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সপ্তাহ নয়, কোনো রাশির ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নেওয়ার সপ্তাহ নয়। এই পরিস্থিতিটা বা এই জায়গাগুলোকে ঠিকঠাক মতো ওয়াচ করে, লক্ষ্য রেখে, চোখ কান খোলা রেখে এগোনোর প্রয়োজনীয়তা রয়েছে। ধার দেনাতে জড়াবেন না মীন রাশি, অন্তত নিতে পারেন, প্রয়োজন ছাড়া তো নেবেন না, দেবেন না, দিলে গিফট দিন, এমনি দিন, এটা ঘটনা। এবং কোনো ট্র্যাপ বা ফাঁদ বন্ধুদের দ্বারা তৈরি করা থাকতে পারে, এটা কিন্তু ঘটনা, এটা লক্ষ্য রেখে চলবেন। এই মোটামুটি রাশিফলগুলো বা মেষ থেকে মীন রাশির রাশিফলগুলো, আশা করব ভিডিওটা এই পোর্শনটা কাজে লাগলো। এবার লাস্ট পোর্শন, এটা অনেকের পছন্দ নয়, আবার অনেকের পছন্দ,
এই এই জায়গাগুলো জেনারেলি বাড়ির মায়েরা বোনরা এনারাই দেখেন, এনাদেরই ভালো লাগে। খুব বেশি জনের তো এই ধর্মকথা কজনে শুনতে ভালো লাগে, তাই এই জায়গাগুলো শেষ করে দেওয়া। এইবার আসবো মেইন আলোচনার জায়গা, মানে এটা আমারও নিজেরও একটা ফেভারিট পার্ট, কারণ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই তো আপনাদের কাছে এই একই জিনিস করতে থাকি, এই এই রাশি ফলে সেই মেষ রাশি ধনুরাশি বৃষরাশি এই চলতে থাকে, তাই এটা আমারও নিজেরও একটা সময়ে ধিৎকার লাগে। তাই এই জায়গাগুলো প্রত্যেকের আপনারা বোঝেন এটা ভালোর দিক, তো চলুন না আলোচনাটা শুরু করি। মহাভারতের কথা বলবো আজকে, দেখবেন এগুলো হয়তো আপনাদের জানা বা কারোর ক্ষেত্রে হয়তো জানা নেই। গত সপ্তাহে বলেছিলাম মনে আছে গণেশজির কথা, গণেশ গুহা বা গণেশের মুন্ডু কোথায় পড়েছিল কাটা মাথাটা, আজকে তারই একটা সেকেন্ড পার্ট বলবো। গণেশজির মাথা তো কেটে গেল, গজমুন্ড হলো, হাতি জ্ঞানের প্রতীক বলা হচ্ছে, তার দুকান শ্রবণ শক্তিকে নির্দেশ করছে। কিন্তু আমরা তো জানি, আমরা শুনেছি বেদব্যাস মহাভারত ব্যাসদেব, তা সেই মহাভারতটা কোথায় রচনা হয়েছিল, কোন জায়গায়? ব্যাস গুহা বলে একটি জায়গা আছে, উত্তরাখণ্ডেই রয়েছে, যেখানে পাতাল ভুবনেশ্বর, তার থেকে কিছুটা দূরে ব্যাস গুহা রয়েছে উত্তরাখণ্ডে, এবং একটা ধর্মীয় তীর্থস্থান ব্যাস গুহার। অনেকে গেছেন ওই জায়গায়, গত সপ্তাহে আমি যখন বলেছিলাম দু তিনজন কমেন্ট করেছিলেন যে আমি ওখানে গেছি ঘুরতে। আমাদের ভারতবর্ষ অত্যন্ত সমৃদ্ধশালী জায়গা একটা ব্যাপার। সো আমাদের দেশে হিমালয় রয়েছে, আমাদের দেশে সাগরও রয়েছে, সেইখানে এই এই কথাটা এই কারণেই বলতে চাইছি, আদি মহাভারত সেইখানে রয়েছে, এটা ধরে নেওয়া হয় প্রায় 5,500-6,000 বছর পুরনো, সেটা মহাভারত রচনাকাল, সেটা অরিজিনাল, কিন্তু সেটা শিলাখণ্ড হয়ে গেছে ব্যাস গুহাতে। অনেকে যান সেখানে ঘুরতে উত্তরাখণ্ডে, শিলাখণ্ড হয়ে গেছে, বড় একটা শিলা রূপ ধারণ করেছে, কিন্তু দেখলে বোঝা যায় এটা আসলে অ্যাকচুয়ালি লিপি। এবং অনেকে পণ্ডিত ব্যক্তিরা যারা বড় বড় সাধক তারা বলেছেন হ্যাঁ এটা গণেশজির লেখা, তারা ধ্যান যোগে বা সাধনা করে দেখেছেন। এই রকমই একটা গল্প আছে যে এটা হচ্ছে অরিজিনাল, কিন্তু বলা হয় মহাভারত, যেটা হয়তো গণেশজি তার লেখা বা দেখা এগুলোর জন্য শিলাখণ্ড করে দিয়েছেন, এটাও হতে পারে, আবার ব্যাসদেবও করতে পারেন, আমাদের তো ক্ষমতার বাইরে, আমাদের ভাবনা চিন্তার বাইরে। এরকম একটা ঘটনা আছে, এটা বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনের সাথে হয়েছিল, আপনারা জানেন বা হয়তো জেনেছেন। বলা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী মা নর্মদা তীর্থে তপস্যা করছেন, আমি বলেছিলাম কিছু কিছু পার্ট জুড়বো একসাথে, তপস্যা করছেন, তিনি দেখলেন একটা ঘাটে নর্মদার, নর্মদা হচ্ছে বলা হয় শিবের কন্যা, শিবের শরীরের ঘাম থেকে নর্মদা তৈরি মহাদেবের। তা যাই হোক, নর্মদা তীর্থে তপস্যা করছেন, এটা অনেকে লোকনাথ ব্রহ্মচারীর জীবনী পড়েছেন যারা জানেন বা ঘটনা এটা। তা সেখানে দেখছেন লোকনাথজি দেখছেন যে একটা কালো গরু, লোকনাথ ব্রহ্মচারী দেখছেন নর্মদার জলে নামলো, নেবে ডুবে গেল, তিনি চঞ্চল হয়ে উঠেছেন, কিছুক্ষণ পর দেখছেন যে একটা সাদা গরু জল থেকে উঠে এলো। এটা ঘটনা, যারা বিশ্বাস করবেন না করবেন না, আমার কিছু না, আমিও পড়েছি, এটা আপনারাও পড়তে পারেন, আমি মানি। তিনি ধ্যান যোগে দেখতে চাইলেন ব্যাপারটা কী হলো, কালো গরু নামলো সাদা গরু হয়ে এলো, তিনি দেখছেন মা গঙ্গা নর্মদাতে গিয়ে পাপ ধুতে গেছেন। কী পাপ? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় নামছেন এবং পবিত্র হয়ে পূর্ণ করে উঠে আসছেন, কিন্তু মা যে কলুষিত হচ্ছেন, তিনি যাচ্ছেন মা নর্মদাতে। এটা লোকনাথজির কথা, আমার আপনার কথা না, এটা এটা সবচেয়ে বড় ব্যাপার। আর একটা জিনিস, এটা অনেকে জানতেন, এবার যেটা বলবো সেটা হচ্ছে মহাভারতের যুদ্ধে এমন অনেক যোদ্ধা ছিলেন যারা কিন্তু চাইলে কয়েক মুহূর্তের মধ্যে যুদ্ধটাকে শেষ করে দিতে পারতেন। তাদের মধ্যে একজন হচ্ছেন বারবারিক, যিনি কিনা ঘটোৎকচ পুত্র, হিড়িম্বা তাকে শিখিয়েছিলেন বিদ্যা। তার কাছে তিনটে বাণ ছিল বলা হয়, তিন বাণে তিনি যুদ্ধ শেষ করে দিতে পারতেন। একটা বাণ মিত্রপক্ষকে চিহ্নিত করতো যে এরা আমার মিত্র, এদের কোনো ক্ষতি করব না। সেকেন্ড বাণ শত্রুকে চিহ্নিত করত, এবং তিন নম্বর বাণ, এক বাণের প্রয়োগে সমস্ত শত্রুপক্ষ ধ্বংস হয়ে যেত।
এখানেই খেলাটা, এইখানেই কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ মৃত্যু রহস্যটা নিজেই লিখে দিয়েছিলেন। কি বারবারিক এই তিনটে বাণের কথা বলেছেন যেখানে পাণ্ডবরা উপস্থিত ছিলেন। তখন প্রভু শ্রীকৃষ্ণ বলছেন আমি বিশ্বাস করি না যে এটা হয় নাকি এরকমভাবে এরকম কিছু বাণ বাজানোর জন্য। বারবারিককে একটা গাছ দেখিয়েছেন, বলছেন এই গাছের যত শুকনো পাতা আছে সবকে পুড়িয়ে দিতে হবে, সবকে নষ্ট করে দিতে হবে যত শুকনো পাতা আছে। বললেন হ্যাঁ সম্ভব। তীর ছুঁড়েছে, দুটো প্রথম দুটো তীর ছুঁড়েছে, যে একটা মানে যেটা শুকনো নয় আবার দ্বিতীয়টা যেটা শুকনো। তিন নম্বর তীরে দেখাচ্ছে যে বাণ ছুঁড়েছে, সমস্ত তীর পাতাগুলোকে পুড়িয়ে বাণটা এসে প্রভু শ্রীকৃষ্ণের পায়ের কাছে দাঁড়িয়ে গেছে। এটা আপনারা জানেন গল্পটা হয়তো অনেকে। তখন বারবারিককে বলছেন কী হলো, তোমার বাণ আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। বললো বলছেন যে প্রভু আপনার পায়ের নিচে নিশ্চয়ই ওই গাছের পাতা আছে। তখন পাটা সরিয়ে শ্রীকৃষ্ণ পা ইচ্ছা করেই চেপে রেখেছিলেন, পাটাকে সরিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ একটা পাতা রয়েছে, আঘাত করছে। তখন প্রভু শ্রীকৃষ্ণ বারবারিককে আশীর্বাদ দিচ্ছেন যে তোমার বাণ এতটাই শক্তিশালী সে আমার পা পর্যন্ত ভেদ করতে পারত, তাই আমার পাই হয়ে গেল আমার সবচেয়ে শরীরের দুর্বল অঙ্গ, এখানে আঘাত করলেই আমার মৃত্যু হবে। তারপর তো আমরা ব্যাধের গল্প জানি বা ব্যাধের উপাখ্যানটা জানি। আপনারা কি জানেন, আমার এটা এক্স্যাক্ট মনে নেই, এটা হয়তো শোনাই হবে, তবে আশা করি এটা ঠিকঠাকই, যে কর্ণর, আমরা তো দেখেছি কর্ণর কথা যে তিনি যুদ্ধক্ষেত্রে মারা গেলেন, কিন্তু তার স্ত্রী, তার যে স্ত্রী, অনেকে বলেন বৈশালী, অনেকে অন্য কোনো নামও বলেন, এটা সম্ভবত শোনা যে তার স্ত্রী নাকি তার সাথেই সহমরণে গেছে, এটা ফ্যাক্ট। এরকম অনেক কিছু রয়েছে। আবার বলে কর্ণ, দেখুন মহাভারতের যুদ্ধে আমরা তো সিরিয়াল দেখেছি, সিরিয়ালে দেখেছি কি বহু বহু শুধু পঞ্চপাণ্ডব আর দুর্যোধন ভীম অর্জুন এদের কথা, ভীম এদের কথা, কিন্তু যদি আপনারা প্রপার মহাভারতের বইটা পড়েন সেখানে দেখা যাচ্ছে পিতামহ ভীষ্ম আদি যে মহাভারত সেখানে ওই বইটায় 20টা পাতা ধরে শুধু কে রথী কে মহারথী কে অথিরথী এগুলোর ব্যাখ্যা করেছেন, 20টা পাতা ধরেছে। সেখানে বলা হচ্ছে পঞ্চপাণ্ডব যারা ছিলেন তারা অতি মহারথী, মহারথী 10 জন মহারথী মিলে হচ্ছে অতি মহারথী পঞ্চপাণ্ডব তাই। এবং আমরা কি দেখতাম, যে আমরা দেখতাম না যে অর্জুন শুধু তীর চালায় ধনুক চালায় ভীম গদা চালায় শুধু এরকম ব্যাপার, পঞ্চপাণ্ডব প্রত্যেকে সব অস্ত্রে সমানরূপে দক্ষ ছিল, কেউ কারোর থেকে কম যেত না। কিন্তু অর্জুন এই কারণেই বিখ্যাত, অর্জুনের কাছে কিছু বিখ্যাত মানে দিব্যাস্ত্র ছিল যেগুলো শুধু অর্জুনের কাছেই ছিল এই কারণে। কিন্তু কর্ণকে বলা হচ্ছে কর্ণ, কর্ণকে দেখেছি আমরা, কিন্তু আদি মহাভারত যেটা লেখা আছে বইটা রয়েছে সেখানে কর্ণকে বলা হচ্ছে কেবলমাত্র অতিরথী। কর্ণ নাকি বহু ক্ষেত্রে বহুবার যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছিল ভয়ে, অতিরথী, মহারথীও বলা হয়নি, মহারথীও উল্লেখ করেননি। এবং এটা ভীষ্ম রূপাচক, মানে ভীষ্ম বলছেন এই এই জিনিসটা। তা আপনারা চাইলে আদি মহাভারত দেখে আসতে পারেন, আদিখণ্ড দেখে আসতে পারেন। এরপরের দিন, এটা মোটামুটি আজকে এইটুকুই থাক, নেক্সট দিন আমি যেহেতু নর্মদার কথা বললাম আমি মা নর্মদার ওপর বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দেবো, এটা আপনাদের জন্য একটা সাসপেন্স রইল বা থাক না। আশা করবো ভিডিওটা ভালো লাগলো বা কিছু ইনফরমেশান যেগুলো দিলাম তথ্যগুলো আপনাদের ভালো লাগলো, আমারও নিজের এই জায়গাগুলো করতে ভালো লাগে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর যোগাযোগ করতে চাইলে, যোগাযোগ বলতে যে কোনো বিষয়ে সমস্যা বা কথা বলা বা কিছু চাইলে ডিসক্রিপশন চেক করতে পারেন, সেখানে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার, কিন্তু অনেক সময় ফোন অফ থাকে। এই যে ধরুন ভিডিওটা, এই ভিডিওটা দেখলেন তো, টোটাল ভিডিওটা হয়তো 40 মিনিটের কাছাকাছি মনে হয় চলছে, ঠিক জানি না। এই ভিডিওটা বানাতে আগে 2 ঘন্টা সময় লাগে, তা 3 ঘন্টা আর ছাড়তে আরও 1 ঘন্টা 4 ঘন্টা সময় কোথায় পাবো বলুন, এটাই ব্যাপার। চেষ্টা করি কথা বলার, যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম সবসময় তো রেমেডি নয় কিন্তু চেষ্টা তো করাই যায়। এটুকু থাক, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।